এদের এসে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ 32 কোটি টাকা ব্যয় নির্মাণ করে। এ উপলক্ষে বক্তৃতায় শেখ হাসিনা বলেন, পাল নদীর উপরে এই সেতু হচ্ছে এলাকার জনগণের জন্য তার ঈদ উপহার। তিনি বলেন, এই সেতু উদ্বোধনের ফলে এই এলাকার জনগণ এখন 15 মিনিট সময়ের মধ্যে ঢাকা যেতে পারবেন। বর্তমানে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। প্রধানমন্ত্রী স্থানীয় জনগণকে তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণের পাশাপাশি প্রকল্প এলাকায় প্লট প্রদানের আশ্বাস দেন। রেডিও শুনতেছিল, উন্নয়ন জলে নেই, পুকুর ঘাট, বাস বাগান, সুপারি বাগান কোথাও নেই, সানগ্রহ নেই। একবারে দেখলাম একটা ছোট্ট তালা জুলতে আসছিল। গড়ি দেখছিস তুই? হ্যাঁ, 6:30 তাহলে এত সকালে গেল বই? কাল রাইতেও তো ছিল, বাড়ি ফেরার সময় দেখলাম বাঘ জ্বলতে আসছিল। ও তারপরে যেখানে যাও আর সকালবেলায় গেছে? হুম, এত সকালে করে যাইব? পদটা কি? হালদার। স্বামীর নাম? এত মরে গেছে, মানুষে মরলে বুঝে মানুষের নামও মরে যায়। নামটা কোন? রমেন হালদার। ওই যে ঘরে আছেন আমার শ্বশুর, এর পোলা রতন হালদার। আর আমার আসল নাম কি? এইটা জানি, পদ্মা দাস। ও, বাবাই পরিমল দাস, মা কমলা দাস, গ্রাম রাতুইল, থানা কাশিয়ানি, জেলা গোপালগঞ্জ, ফরিদপুর, বাড়ি দ্বার গেসা মধুমতি নদী, ওখানে কিন্তু একটাই বড় নদী আছে। আর বাবার গঞ্জে শাড়ির দোকান আছে, মনে থাকবে? না থাকলে বেগারই মরবেন, বিডিআরে গুলি করে আমার। বিডিআর তো না, এখন তো বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। এইটা যখন মনে আছে আপনার সব নামগুলিও মনে রাখা লাগবে। আপনি ইন্ডিয়ার লোক, জাল করে এখানে আছেন, এটা জানা জানি হলে কিন্তু একের সব শেষ। আপনি তো মরবেনই, লগে আমার নিয়ে মরবেন। আমার কি অবস্থা হবে করবার বার দেখছেন? না না, একটু প্র্যাকটিস করে নিলে আমি পারবো।